তো কেমন আছো তোমরা? জানি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন খবর নিয়ে চলে এসেছি, বলিউডের তারকা সানি লিওনকে নিয়ে তার প্রেম কাহিনী। সে বলছে ভুল করেছে, তো ভিডিওটা বেশি না বেড়ে চলো শুরু করা যাক। জীবনের বড় ভুল সানি লিওন। বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় তারকাদের একজন সানি লিওন। পেশাগত জীবনে নীল সিনেমার জগতে কাজ করার পরে বলিউডেও কাজ করেছেন তিনি, অভিনয় করেছেন একাধিক সিনেমায়। বর্তমানে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও তিন সন্তানকে নিয়ে সুখে সংসার কাটালেও এক সময় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে সম্পর্কে ছিলেন সানি। ভারতে আসার আগে মার্কিন মুলুকে থাকাকালীন রাসেলকে ডেট করেন অভিনেত্রী। সম্পর্ক ভাঙানোর পর সানিকে নিয়ে নিজের কমেডি শোতে প্রায় ঠাট্টা মস্কারা করে থাকেন রাসেল। বিষয়গুলো দেখেছেন এই অভিনেত্রী নিজেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি হলেন, হ্যাঁ আমি দেখেছি, আমি জানি না এখনও ও সেগুলো কী করে থাকে কিনা, তবে আমার খারাপ লাগেনি, ওর যা ইচ্ছাও বলতে পারে, আমার সমস্যা নেই। যদি সেটা শুনে মানুষ হাসে তাহলে ঠিক আছে, তারা হাসুক, আমার অসুবিধা নেই। সানি যোগ করেন খুব অল্প সময়ের জন্য সম্পর্কে ছিলেন তারা। অভিনেত্রীর ভাষ্য, ওই সম্পর্কে জানানোটা আমার বড় ভুল ছিল। সানি বললেন, আমার খুব ভালো বন্ধু ছিলাম, একসঙ্গে অনেক মজা করেছি, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক জায়গায় গিয়েছি যেখানে ও থাকতো নিজের শোয়ের কারণে। আমরা দেখা করতাম, মজা করতাম, একসঙ্গে ড্রিঙ্ক করতাম, ঘুরতাম, এক কথায় পাগলামি চলতো আমাদের। হঠাৎ করে ওকে ডেট করে সবার সবটাই ঘটে গেল। প্রাক্তন প্রেমিকাকে নিয়ে কোনো তিক্ততা নেই সানির মনে। তিনি যোগ করেন, আমি তো খুশি হব ওর সঙ্গে আবারও দেখা হলে, ও নিজের স্ট্যান্ড আপ আমাকে নিয়ে আজেবাজে বলে অসুবিধা নেই। প্লে বয় ম্যাগাজিনের প্রেসিডেন্ট ম্যাট এরিকসনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর দীর্ঘদিনের বন্ধু কমেডিয়ান রাসেল পিটার্সকে ডেট করেন সানি। এরপর সেই সম্পর্ক ভাঙানোর পর ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দেখা হয় অভিনেত্রী। ড্যানিয়েলের সঙ্গে সম্পর্ক জানার পর রাসেলের সঙ্গে বন্ধুত্বের ইতি টানেন সানি। বছরখানেকের মধ্যেই ড্যানিয়েলকে বিয়ে করেন তিনি। এরপর স্বামী ও সন্তান নিয়ে বর্তমানে মুম্বাই স্থায়ীভাবে বসবাস করেছেন একসময় নীল সিনেমার দুনিয়ার এই তারকা।